আজকের রচনিতে অনেক বান্দা মাহরুম হবে, আল্লাহ বান্দার দোয়া কবুল করবে না। কোন কোন বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করবে না? সম্মানিত মজলিস মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আজকে জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না? আপনারা না বললেও আমি বুঝতে পারতেছি আপনারা অত্যন্ত খুশি, কারণ রাত্র বাজে দুইটা ওপরে, ঠিক কিনা বলেন? কত বাজে? 2:15। এই এত রাত্র পর্যন্ত ওয়াজের জন্য অপেক্ষা করা, এই বর্তমান ইসলামের প্রতিকূল অবস্থায় মানুষ অবস্থান করছে, এই অবস্থাতে এত গভীর রজনী পর্যন্ত মন্দ রজনী দ্বিপ্রহ পার হয়ে রাত্র শেষের দিকে চলে আসছে, এই পর্যন্ত বসে থাকা অত্যন্ত গভীর এক প্রেমিকের পরিচয় ছাড়া অন্য কোনো কিছুই না, ঠিক কিনা বলেন? আরো জোরে সম্মানিত উপস্থিতি, আজকের রজনী আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে 5টা দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে। কয়টা দিন? সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলেন, কয়টা দিন? 5টা দিন। এর মধ্যে একটা হলো লাইলাতুল মেরাজ, একটা হলো লাইলাতুল বরাত, একটা হলো লাইলাতুল কদর, আরেকটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা, ঠিক কেন বলে? 5টার মধ্যে অন্যতম একটা রাত্র হলো আজকের এই রাত্রটা। জোরে সুরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই রাত্রটা অত্যন্ত প্রেমময়, মুমিনের জন্য একটা মধুর রাত, বরকতময় রাত, ঠিক কেন বলেন? আরে জোরে। আপনারা কি সবাই এখানে বসতে পেরে খুশি না? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আল্লাহর বান্দার দোয়া কবুল করবে, কিন্তু আজকের এই রচনিতে অনেক বান্দা মাহরুম হবে, আল্লাহ বান্দার দোয়া কবুল করবে না। এমন কিছু বান্দা আছে, আমি যে এই যে একটু আগে যে প্রোগ্রাম করে আসছে ওখানে ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে কোন কোন বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করবে না। সে মাহরুম কেন? শুধু তার নিজের কারণে, ঠিক কেন বলেন? আর অপরাধ আমরা কেন করি? এই পৃথিবীর স্বার্থের জন্য, ঠিক কেন বলেন? কিসের জন্য? এই পৃথিবীর স্বার্থের তো একটা দাড়ি কমা আছে, মাপকাঠি আছে, আমরা করি পৃথিবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। ঠিক বলতে পারেন নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক? এই পৃথিবীর প্রেম কি একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না? তো আমি যে আলোচনাটা ওখানে করে আসছি এই আলোচনাটাই আপনাদের সাথে করব, কারণ আমার সঙ্গীদের আবদার আলোচনাটা শুনে আর মজা পায় নাই, মানে এখানেও এই আলোচনাটা করতে হবে, আমার সাথে যারা আসছে সবার আবদার। এখন আপনারা কি সেটা শুনতে রাজি? সবাই কাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না, ক্ষমা করবে না, কেন করবে না, সেই পরিচয় যদি আমাদের জানা থাকে, সেই সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো, ঠিক কিনা বলে? আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, ছোট্ট একটা আয়াত নিয়েছি, অত্যন্ত তৎপর। একটু মন দিয়ে শুনবেন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার দেহটা কিন্তু আসল না, আসল হলো আপনার আত্মা, ঠিক কিনা বলে? আরে জোরে। মানুষের আসল সত্তা কি? আত্মা। আত্মা না থাকলে মানুষ ডেড, মৃত, ঠিক কিনা বলে? আত্মা থাকলে মানুষ জিন্দা। তো এখানেও আমরা যারা এসেছি, আমরা যারা বসেছি, আমাদের আত্মাটা যদি ওয়াজের প্রতি থাকে দুর্বল, তাহলে আমিও দুর্বল, ঠিক কিনা বলে? এজন্য বলছি মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ শাস্তিদানই কঠোর, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সুম্মা লাতাসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, সে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, জবাব দেওয়া ছাড়া নড়াচড়া করা যাবে না। এর মধ্যে অন্যতম হলো জীবনের সময়গুলো, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, সেই সব জবাব আল্লাহর দরবারে দিতে
হবে, ঠিক কিনা বলেন? জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে সৃষ্টি করেছে? জানেন? জানেন না? সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ৩০ পারায় সূরা ৩ এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন না আল্লাহু আকবার। মাইক ১০০% ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। আল্লাহ কি বলেছেন? বিউটিফুল শেপ, আল্লাহর মন মতো করে আল্লাহ সুন্দর করে বান্দাকে সুন্দর বয়বে সৃষ্টি করেছেন। কাকে? আমাদেরকে। কাকে? এই নিয়ে লক্ষ্য করেন, এখানে গল্প করার জন্য আসি নাই। রাত্র গভীর রজনী, আর আজকে রাত্রটা, আজকের এই রাত্রটা আপনার ৩৬০ অথবা ৬৫টা রাত্র আছে, এর মধ্যে অন্যতম একটা রাত্র হলো আজকে রাত্র, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলতে রাজি আছেন না? এই জবান আল্লাহর কাজের জন্য দিয়েছে, পৃথিবীর কাজের জন্য। আপনার এলোমেলো কথা বলে সময় কাটানোর জন্য আল্লাহ দেয়নি। আপনার এলাকাতে বোবা মানুষ আছে তো? আছে না? বেশি না, আধা ঘন্টা সময় দিবেন বোবার সাথে, তখন আপনি বুঝতে পারবেন আপনি কতটা সুখে আছেন। বোবার বাক শক্তি না থাকার কারণে তার কাছে গোটা পৃথিবীটাই অন্ধ, ঠিক কিনা বলেন? পৃথিবীটাই অচল, আর আপনার আমার বাক শক্তি বাক স্বাধীনতা থাকার কারণে গোটা পৃথিবী হাতের মুঠোয়। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো একটু শোনেন, আমি কিন্তু মূল আলোচনায় নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন দিক থেকে কথা বলে আমি হুট করে আমার আলোচনায় ঢুকব। আমি যতক্ষণ থাকি আপনারা আমার সাথে সময় দিতে রাজি আছেন? আমি ভাবছি কি মানুষ থাকবে না মাহফিলে, যাই একটুখানি আলোচনা করে চলে আসবো। আসলে সত্যিকার অর্থে আপনাদের এই গভীর রজনীতে উপস্থিতি দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আজকে হৃদয় থেকে দোয়া করবো সকলের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কিন্তু মেহমানকে খালি ফিরায় না, ঠিক নি দাদা? মেহমানের দোয়া কখনোই খালি আল্লাহ ফিরায় না। আমি কিন্তু মেহমান হিসাবে আছি আপনাদের কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছেন? বিউটিফুল শেপ, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ৩০ পারার মধ্যে আরেকটা সূরা আছে, সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? ফি আই সূরাতিন মা শাআ আরাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে বান্দাকে গঠন করেছে। তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো করে সৃষ্টি করেছে। এখন আমার দিকে তাকান, আমরা কি আল্লাহর মন মতো পথে আছি? নাই, ১০০% নাই, ৮০% না, ১০০% নাই। চোখের দৃষ্টি শক্তি থেকে পায়ে চলা পর্যন্ত প্রত্যেকটা দিক আমাদের নোংরামের দিকে। কথা বলেন, প্রত্যেকটা দিক কোন দিকে? নোংরামের দিকে। আমার দিকে তাকান, ১৮,০০০ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর মধ্যে ১৭,৯৯৯টা হলো কীট পতঙ্গ, ঠিক কিনা বলেন? এর মধ্যে নাম্বার ১ কি মানুষ। আজকে পোকা মাকড় যা আছে জীবজন্তু সবগুলো উন্মুক্ত স্বাধীন, একমাত্র পরাধীন হলো মানুষ। কথা বুঝেন নাই? প্রতিবন্ধকতার মধ্যে আছে না মানুষ? আছে কিনা? কেন কি লাভ হবে আমি অন্য জনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, ঠিক কিনা বলেন? আমাদের চেহারা সুন্দর, আমাদের বাড়ি সুন্দর, আমাদের গাড়ি সুন্দর, আমাদের কথাগুলো স্মার্ট, কিন্তু আমাদের ধর্মীয় কাজগুলোর দিকে আমরা একেবারেই দুর্বল, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এখন বাঁচতে হলে কি করতে হবে? বাঁচতে হলে কি করতে হবে? আল কাদারু রাজাতুম মিন রিদিল জান্নাতি উহফরাতুম মিন উফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে, ঠিক কিনা বলেন? এই নিয়ে কোনটা বেছে নেবেন? এই দুনিয়াতে কিন্তু আড়াল করা যায়, মৃত্যুর পরে কিন্তু আড়াল করার কোনো সুযোগ নাই। এই বিশেষ আছে না নাই? সূরা ইনফিতরের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত।
কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকই আমরা জানতে পারবো কে কি করেছি আর কি করেনি, ঠিক কিনা বলেন? বাঁচার কি কোনো সুযোগ আছে? না। কি নিয়ে যাবেন কবরে? কবরে যাওয়ার জন্য কোনো পুঁজি করেছেন? করেন নাই। আমার বাসা, যে বাসায় থাকি, বাসার মালিক করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, জানা যায় দুইটা মানুষও জোটে নাই, দুইটা লোক দিয়ে 2000 টাকা দিয়ে শুধু কবরে রাখছে। এই করোনা কিন্তু আবার প্রবল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আজকে মনে হয় 5000-এর উপরে বাংলাদেশে আক্রান্ত, 45 জনের উপরে ইন্তেকাল করেছে। জানেন কিছু, যে প্রোগ্রাম করে আসছি ওই প্রোগ্রামে আপনার মসজিদের সেক্রেটারি সাহেব উনি সবাইকে একদম কঠিনভাবে জানিয়ে দিয়েছেন মসজিদে আসতে হলে মাস্ক পরে আসতে হবে। আসলে উনি পৃথিবীরটা বলছে, বিশেষজ্ঞদেরটা বলছে, কিন্তু আসলে কি মাস্ক কি করোনা আটকাইতে পারবে? পারবে না। মানুষ, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখন ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক কিনা বলেন? ব্যবসার ক্ষেত্রে বলেন, মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে বলেন, আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে বলেন, দান সৎকার ক্ষেত্রে বলেন, নামাজের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গা মুসলমান নোংরা করে ফেলেছে। কিসের জন্য? শুধু পৃথিবীর জন্য, ঠিক কিনা বলেন? আমার বাসার মালিক দোতলা বাড়ি কমপ্লিট করছে, তিনতলার কাজ এখনো কমপ্লিট হয় নাই। তিনতলা কমপ্লিট করব, এটাকে কিভাবে ভাড়া দিব, কিভাবে কি করব, কত সুন্দর ডিজাইন অন্তরে, কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। এই এই চলে যাও আপনার আমার জীবনে আছে কিনা কথা বলেন? যাবে কেউ সঙ্গে? কেউ কেউ সঙ্গে যাবে না। পরকালটা অত্যন্ত ভয়ঙ্কর, আপনারা জানেন না, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহাবি ওয়াইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। আরো শুনবেন, আল্লাহ একবার স্পষ্ট বলে দিয়েছেন সূরা ইউনূস 44 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান্নাস আনফুসুহুম ইয়াযলিমুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ লাইফ, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর দাসের উপর জুলুম করে না, অত্যাচার করে না। উই আর দা ওয়ান্স হু ডু রং, আমরাই আমাদের উপর জুলুম করি। কে বলেছে কথা বলেন না কেন? আর জোরে বলতে কি কষ্ট লাগে? আর জোরে বলেন, মহাব্বত বলেন। কে জানিয়ে দিয়েছেন? এখন যারা নিজের উপর নিজে, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম, বান্দা নিজে নিজের উপর জুলুম, এখন জুলুম যারা করে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন, আল্লাহ বলেছেন আল্লাহ জালিমকে পছন্দ করে না। আল্লাহ ডাজেন্ট লাইক দা আনজাস্ট, আল্লাহ জালিমকে পছন্দ করে না, লাইক করে না। ওমালি যালিমিন মিন আনসার, আল্লাহ ডাজেন্ট গাইড দা আনজাস্ট, জালেমদের কোনো সাহায্যকারীও নেই। কথা কি বুঝেন নাই আমার? আরো জোরে। এখন কি আমরা কি ভালো কাজ করছি না জুলুম করছি? জুলুম করছি। আজকের লাইলাতুল বরাতের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের রাত, সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে, মহাব্বতে, অত্যন্ত মজার একটা রাত্র আজকে। আমি কিন্তু আজকে অনেক বেশি খুশি, কেন জানেন? আজকে যদি প্রোগ্রাম না থাকতো তো বাসায় ঘুমাইতাম, প্রোগ্রামের সিলাই কিন্তু আমি দিনের কাজে নিয়োজিত। আমি এদেরকে এসে বলছি, ফজরের আগে যে বাসায় ঢুকতাম না, কারণ শাবানের রাতের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের 300 খাস রহমতের দরজা খুলে দিবে। আরো জোরে, আরো জোরে, বন্ধুরে আমার, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খান বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বংশ নবী রহমতুল লিল আলামিন, নবী তিনি প্রশ্ন করলো আয়েশা রে, শাবানের মধ্য রজনীতে কি হয় তুমি কি তা জানো? আয়েশা বলতেছে, ওগো নবী আমি জানি না। এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছে, আয়েশা রে
সাবানের চাঁদের মধ্যর জুড়িতে এই বছর সাবান থেকে আগামী বছর সাবান পর্যন্ত তার মানে লাইলাতুল বরাত পর্যন্ত যতগুলো আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের লিস্ট করা হয় আর জুড়ে মহাব্বতে এবং সাবান থেকে আর একটা সাবান পর্যন্ত যতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে তাদের নামের লিস্ট করা হয় আপনারা জানেন কিনা জানি না বন্ধু আপনারা যারা জান্নাতের বাগান আসতে পেরেছেন আপনারা শয়তানকে হারিয়ে দিয়েছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্না কাইদা শাইতানি কানা দাইফা শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোকা কিছুই না আজকে এই রজনীতে আপনারা যারা জান্নাতের বাগান এসেছেন শয়তানকে হারিয়ে দিয়েছেন কারণ শয়তান ইজ দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান হলো ইমানদারদের চিরশত্রু ঠিক কিনা বলেন শত্রুকে পরাধীনতার সাথে আর শত্রুদেরকে আপনারা পরাজয় করে জান্নাতের বাগানে চলে এসেছেন এই জন্য বলেছি বন্ধু কথাটা হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে গোটা পৃথিবীর উম্মতির জন্য মেসেজটা জানিয়ে দিয়েছে এই রজনীতে বান্দার আমল নাম আল্লাহর দরবারে প্রেজেন্ট করা হয় তাহলে আয়েশা লাভ করছে না লস করছে আর জোরে এমন রহমত বরকত ময় রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলছে আজকে কে আছো অভাবী আমার কাছে দরখাস্ত করো অভাব দূর করে দিব কে আছো অসুস্থ আমার কাছে দরখাস্ত করো আমি তোমাদের অসুস্থতা দূর করে দিব সুবহানাল্লাহ বলেন না কেন কে আছো কর্মহীন আমার কাছে আজকে কর্ম চাও কর্মের ব্যবস্থা করে দিব তার মানে এই রাত্রটা হলো অত্যন্ত বরকতময় একটা রাত্র এই রাত্রিতে চাওয়ার মতো চাইতে পারলে কেউ খালি ফেরবে না কেন বলেন আপনারা কি জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যেতে চান না খালি যেতে চান আরে জোরে মহাপতে কি নিয়ে যেতে চান বন্ধুরে আমার নিয়ে যেতে চাইলে শুনেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত গোটা পৃথিবীর নবীর উম্মত আর নবীর প্রেমিকেরা রে দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছে মদিনাওয়ালার পাগল যদি প্রতিদিন প্রত্যেকটা দিন যদি নবীকে মহব্বত করে 1000 বার দরুদ পড়তে পারে সে মরার আগে জান্নাত দেখে সে মারা যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ মজার খবর কিনা এই জন্য ফার্স্ট টাইম রাসূলকে মহব্বত করে দরুদ পড়েছে দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট ফেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর মহব্বতের দরুদ সুবহানাল্লাহ কর না গিল্লে আর জোরে বলেন দরুদ শরীফে পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা বলেন দরুদ শরীফে পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা মিলাদ পড়ছে রব তারা ইমানদারের দল সে কাজ করছে নিরালা মিলাদ পড়ছে রব তারা ইমানদারের দল সে কাজ করছে নিরানা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামা ঠিক কিনা বলো ও মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকি বল দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল মারহাবা আর জোরে জিকির করেছি আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব জোরে সুবহানাল্লাহ মহাপতে
জিকির করতে ভাল লাগে না, সুবহানাল্লাহ বলতে ভাল লাগে না? আরো জোরে এমনি মুখলে দেখুন, মাথা লারেন কেন? সারা বছর এই মুখ তালা মারা রাখতে রাখতে জং ধরছে। আরে মিয়া জিতাই হোক, আমার পরিচয় করার দরকার নেই, পরে এবার পরিচয়। মুখ খাটছে কেন? এটা তার দোষ, ঠিক কিনা বলেন? আরো জোরে। কারণ বারো মাস তালা ঝুলে তো হঠাৎ করে একদিন তো একটু আনাজি লাগবে, ঠিক কিনা বলেন? আরে জোরে কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে একটা প্রত্যেকটা মুমিনের জন্য ঈদের দিন। ঈদ মানে কি খুশি না, আনন্দের দিন না? আজকে আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবে, আমরা তো আনন্দের সাথে আল্লাহরকে ডাকার কথা, ঠিক কিনা বলেন? আরে জোরে। জিকির কি করলে আপনাদের কি খারাপ লাগে না ভালো লাগে? লবণ ছাড়া খাবার খাইছেন? এইছে এই যে কইছে দাদা খাইছে না বলে। মহিলারা কি ভুল করে একদিন লবণ দেয় নাই কম, এরকম হয় নাই? কথা বলেন না কেন? ভুল করে লবণ কম দেয় না দরকারি? না না আমার কিছু লাগবে না, কথা বলেন? রংসা আরে সরি, লবণ ছাড়া খাবার খান নাই কোনোদিন? অথবা একটু শর্ট হয়েছে এরকম খাবার খান নাই? নিশ্চয় খাইছেন, লবণ না দিলে খাবারটা মজা লাগেনি, কথা বলেন? লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও আমল কবুল হয় না। শুক্রবারে ম্যাক্সিমাম মুসল্লি ফরমালিটি মেনটেন করে, সবার পরে যায়, খুতবা দেওয়ার আগে যায়, জামাত পরে সবার আগে বের হয়, ঠিক কিনা বলেন? আর একটা আছে সবার আগে যায় সবার পরে বের হয়, ওইটা প্রেম নিয়ে যায়, যেটা আগে যায় এটা প্রেম নিয়ে যায়। কেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন যে জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, আর সব আমলকে সম্পূর্ণ করে সবার পরে মসজিদ থেকে বের হবে। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। ওই যে বললাম না, আমরা দুনিয়ার জন্য এমন পাগল হয়েছি, আল্লাহর জিকির করার কোনো সুযোগই আমাদের কাছে নাই, কথা বলেন ঠিক কি না? আর জোরে আলোচনায় কি ঢুকতাম, শুনবেন নাকি একটু পরে চলে যাবেন? আরে সভাপতি মিয়া যেই পাগলা সভাপতি হয়েছে, এরকম সভাপতি মিয়া প্রত্যেকটা এরই একটা করে থাকলে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পুরা পাগলা একদম গরম, আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে আমার সভাপতি আরো গরম। শুক্রবারে বলছি আর কি জুমাতে দাদা যে সভাপতিদের জন্য কি প্রস্তুতি নিয়েছেন, সভাপতিরা তিনজন মিলে 20,000 দিয়ে দিছে মসজিদে অনুষ্ঠান করব, কত? 37,000 টাকা ওঠার কথা, উঠছে 54,000-55,000 টাকা সভাপতিদের জন্য। আমার মুসল্লিগুলো অত্যন্ত আসে, এই ধর্মীয় কাজগুলোকে তারা অত্যন্ত প্রাধান্য দেয়। আপনার গত বেজে করোনা মাসে কত লোক যে করোনা আক্রান্ত মারা গেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আমার এরিয়াতে একটা লোক করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি, আলহামদুলিল্লাহ বলে। প্রত্যেকটা ট্রেনিং যেভাবে দিছি ঠিক সেইভাবে মানছে, যেইভাবে বলছি ঠিক সেইভাবেই চলছে, আলহামদুলিল্লাহ বলে। আরে জোরে আর একটু মহাব্বতে জিকির করে তারপরে আমরা আমাদের আলোচনায় ঢুকবো, রাজি আছেন সবাই? আরশে কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও সিলানিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না মেরে সাথে নামো মে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামুনিওয়ালা আশাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামুনিওয়ালা মক্কাতে ফুটিল রবি নরে রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন জিকির করতে পেরে খুশি নেমে যান। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন যারা আল্লাহকে না দেখে শুধু আলেমদের কথা বিশ্বাস করে করে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাগুলি মাফ করে দেয়। গুনামাফ চায় না এমন কোনো পাগল এখানে আসেনি, প্রত্যেকে গুনামাফের আশা এখানে আসছে, ঠিক কিনা বলেন? আরো জোরে সম্মানিত উপস্থিতি, শবে বরাতের ফজিলত নিয়ে অনেক আলোচনা শুনছেন, আল্লাহ কিন্তু আজকে কিছু লোককে ক্ষমা করবে না, এই লোকগুলোকে আপনাদের মাঝে একটু পরিচয় করিয়ে দিব, তাদের পরিচয় কি একটু নিতে রাজি সবাই বন্দরে আমার? এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কঠোর, ঠিক কিনা বলেন? এই যেই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে কঠোর, আজকে কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না, নৌজুবিল্লাহ বলতেন না? আর জোরে মহাব্বতে বন্দরে আমার, আল্লাহ রাব্বুল আমিন আজকের বরকত বৈরজনী লাইলাতুল বরাত, এই বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আমিন সৌদ যারা খায় তাদেরকে ক্ষমা করবে না, ঘুষ যারা খায় তাদেরকে ক্ষমা করবে না, সমাজের মধ্যে কিছু অত্যাচারী ধনী লোক থাকে বন্ধু মানুষের জায়গা জোর করে দখল করে নেয়, ওই সমস্ত ব্যক্তি গুরুকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, কারণ তারা হলো জালেম, জালেমকে আল্লাহ মোটেও পছন্দ করে না। আমাদের সমাজের মধ্যে রাশিগণ এরকম আসেনি, এই রাশিগণে যারা ইনকাম করে আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে না, জাদু দেখায় বেলকি দেখায় আসেনি, ওই রকম বেলকিবাজি যারা দেখায় তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। আজকের রজনীতে যাদের যেই ছেলেদের মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে আজকে ক্ষমা করবে না। মদ পান করে এমন ছেলে আসেনি, যারা মদ পান করতে অভ্যস্ত আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে না। আপনাদের এই নাঙ্গলকোট চান্দগড়া এটার মধ্যে এই এলাকার মধ্যে বন্ধু যুবকরা আইপিএল বিপিএল নিয়ে জুয়া খেলেনি, কথা বলেন না? জুয়া বুঝেন নাই, 10,000 টাকা বাজি, 20,000 টাকা বাজি, 5,000 টাকা বাজি জুয়া খেলেনি, এটা বন্ধু জুয়া, যারা জুয়া খেলে রে আমার আল্লাহ আজকের এই বয়রাতে রাত্রিতে তাদেরকে ক্ষমা করবে না, জোরে সরে বলেন না উজুবিল্লাহ। বিয়ে করার পরে কোন যুবক এবং যুবতী, কোন নারী এবং পুরুষ, এই যে দুইটা দল যদি বন্ধু আজকে আল্লাহর কাছে ক্ষমা চায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে খালি ফিরাইয়া দিবে, তাদেরকে কবুল করবে না, জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওমা আল্লাহু আকবার কয় না কিল্লে, আর জড়ে এই মিয়া জীবনে কিচ্ছু করতে পারছেন না, একটা প্রেম করে কবরে যান, জান্নাতে যেতে পারবেন। এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে সুরে সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা লোকেদের সাথে প্রেম করে কবরে যান, আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইজ, আল্লাহ ডাক দিয়েছেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতি চলে আসো। সুবহানাল্লাহ। আপনি যার সাথে প্রেম করবেন সেই ব্যক্তি দুনিয়ার মানুষ দেখে সে মরে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা খাবার পায়। সুবহানাল্লাহ বলেন আর জোরে। Behold, verily thou, friends of Allah, have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা লোকেদের সাথে প্রেম করেন, আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার চিন্তা চেতনার পদোন্নতি হবে, আপনি আল্লাহর গোলামি করতে মজা পাবেন, এই পৃথিবী আপনার কাছে বিষাক্ত মনে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার প্রেম ছেড়ে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে রাজি আছেননি? বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইন্নামাল খামরু, মদের কথা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু জুয়ার কথা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে সুরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, মদ জুয়া মূর্তি পূজা বাক্য গণনা করা এগুলো ঘৃণা বস্তু, শয়তানের কাজ, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো কার কাজ কথা বলেন না কেন? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে তোমরা দূরে থাকো, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যেন তোমরা সফল হতে পারো। তার মানে এগুলো থেকে বেঁচে থাকতে পারলে তোমরা সফল হতে পারবা। সফল হওয়া মানে কি? জান্নাতে যাওয়া, ঠিক কিনা বলেন? ইউ ক্যান গো টু প্যারাডাইজ, জান্নাত, ঠিক কিনা বলেন? আর সফলতা অর্জন করতে না পারা মানে কি? ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে রে জাহান্নামে। এই কথা কইলে কিন্তু অনেকে রাগ হইব, রাগ হইলে কি আমার কিছু করার আছে? কথা বলেন আছে? আল্লাহ কোরআনে বলেছেন আকুলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং, আল্লাহ আমাকে সত্য কথা বলার কথা বলেছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ও হালিকুম নার, সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, তাহলে আমি যাদের কথা বলছি, যে দলের কথা বলছি, এই দল আমাদের মাঝে আছে না নাই? তাহলে বলেন তাদের কপাল কি ভাঙ্গা কপাল না ভালো? আরো জোরে বলেন কি? ও বন্ধু, এই আলোচনার সাথে লাইলাতুল বরাতের জুড়িতে যাদের কপাল পুড়েছে, ও বন্ধু, ওই সমস্ত ব্যক্তিদের অপরাধ, ওই সমস্ত ব্যক্তিদের কর্ম, ওই সমস্ত ব্যক্তিদের কর্মের ফলটাকে বোঝানোর জন্য একটা হাদিস শরীফ বর্ণনা করব, শুনতে রাজি আছেননি? বন্ধুরে আমার, হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, বন্ধু আমার নবী যখন কোন স্বপ্ন দেখতেন অথবা সাহাবায়ে কেরাম যখন স্বপ্ন দেখতেন, এই বিষয় নিয়ে রাসূল এবং সাহাবীদের মধ্যে আলাপ আলোচনা হতো। একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলো আমার নবী, তোমরা কি কোনো বরকতময় স্বপ্ন দেখেছো? ওরা উত্তর দিল, না না আমরা কোনো স্বপ্ন দেখিনি ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার রাসূল বলেছেন আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের বর্ণনা তোমাদের সামনে করতে চাই। সকলে রাজি হয়ে গেল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্বপ্নের বর্ণনাটা আমি আপনাদের সামনে করতে চাই, বন্ধু মন দিয়ে শুনবেন, রাজি আছেন? আরো জোরে মহাব্বতে। এবার বন্ধু নবী স্বপ্ন দেখেছেন, দুইজন ফেরেশতা আসছে, দুইজন ফেরেশতা এসে রাসূলকে ডেকে ডেকে বলছে ভ্রমণ করতে চলুন, ঘুরতে চলুন। এবার আমার নবী চলতে শুরু করলেন, চলতে 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 অবন্ধু সামনের দিকে গেলেন, যাইয়া দেখে
একটা মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা মানুষের পাথর দিয়ে কি করে বাথ পাথাটা ভেঙে দিচ্ছে বেঙ্গা ভামাতা ভেঙে চৌচির হয়ে যায় ওই যেই ব্যক্তি পাথর নিক্ষেপ করতেছেন উনি যখন আবার পাথরগুলো কুড়িয়ে আনতে যায় কুড়িয়ে আনার পরে আয়েশা চাইয়া দেখে ওই ব্যক্তির মাথাটা আবার বন্ধ সুন্দর হয়ে গেছে মানে আবার পরিপূর্ণ হয়ে গেছে আবার বন্ধ পাথর নিক্ষেপ করতেছে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এমনি করে করে বন্ধ তার মাথা ভেঙে ফেলছে আবার পাথরগুলো কুড়িয়ে আনছে রাসূল ওই দুজনকে ডাক দিয়ে বলল এরা কারা এবার সঙ্গীরা ডাক দিয়ে বলল গো নবী আপনি সামনের দিকে চলুন আমার নবী সামনের দিকে চলতে শুরু করলেন এই যে দুইজনের পরিচয় কিন্তু নবী পায়নি এবার সামনের দিকে চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু কিছু দূর যখন গেলেন এবার যাইয়া দেখে একটা ব্যক্তি গদির মধ্যে এমনি চিত হয়ে শুয়ে আছে গদি বুঝেন তো কিসের মধ্যে গদির মধ্যে এমনি চিত হয়ে বন্ধু শুয়ে আছে আপনাদেরকে ভেঙ্গে না বললে আপনারা বুঝবেন না ওই ব্যক্তিরা পাশে আরেকজন লোক আছে বন্ধু লোহার চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছে আকরা নিয়ে দাঁড়িয়ে আছে এমনি করে তার চামড়াটা আস্তে দিয়ে টান দিয়ে চলে যায় এদিক দিয়ে চলে গেল আবার এই দিকে আসলো এমনি করে চামড়া তুলে ফেলছে আবার জোড়া লাগতেছে চামড়া তুলে ফেলতেছে আবার জোড়া লাগতেছে নবী বলল রে আমার সঙ্গীরা আমাকে বলে দাও না এরা কারা এবার দুজন ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সামনের দিকে চলুন আমার নবীকে এই রহস্য জানতে দিলেন না সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন সামনের দিকে আমার নবী যখন বন্ধু গেল যাইয়া দেখে একটা আগুনের চুলা দেখতে পাইলেন কি দেখতে পাইলেন আগুনের চুলা বন্ধু দেখতে পাইলেন চুলাটা দেখার পরে নবী কাছে গেলেন যাইয়া দেখি চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী এবং পুরুষ অবস্থান করতেছে তার মানে আগুনের মধ্যে জ্বলতেছে আমার নবী বললেন এরা কারা রে এবার আগুন তোকরা ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো সামনের দিকে চলুন আমার নবীকে বললেন সামনের দিকে চলতে আবার সামনের দিকে চলতে শুরু করলেন এই ব্যাখ্যাও বন্ধু আমার নবীকে তারা দিলেন না নবী আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন যাইতে যাইতে হঠাৎ করে সামনে একটা রক্তবর্ণ একটা নদী পাইলেন তার মানে রক্তের মতো লাল হলো সেই নদীর পানি নবী চাইয়া দেখলেন এই নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে কি করতেছে সাতার কেটে কেটে কুলের দিকে মানে পারের দিকে আসতে চায় আরেকজন ব্যক্তি কুলের মধ্যে বন্ধু পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যখন সে কুলে আসতে চাই রে পাথর তাকে বন্ধু নিক্ষেপ করা হয় তে হাজার চেষ্টা করার পরেও সে কুলে আসতে পারে না সঙ্গীদেরকে নবী প্রশ্ন করল আমার নবী বলল সঙ্গীরা বলে দাও না এটা কি এবারও নবীকে বলল নবী গো আপনি সামনের দিকে চলুন এবারও নবীকে কোনো উত্তর দেয় না সামনের দিকে চলতে শুরু করলেন আমার নবী আবার সামনের দিকে গেলেন যাইয়া দেখি বন্ধু কালো বিশ্রী চেহারার একটা মানুষ আমার নবী বলেছেন হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু সিয়া সিত্তার হাদিস সন্দেহর কোনো অবকাশ নাই আমার নবী বলতেছেন এত বিশ্রী চেহারার মানুষ এত কুশ্রী চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখিনি আমি নজর দিয়ে চাইয়া দেখলাম সে আগুন শুধু বৃদ্ধি করতেছে বৃদ্ধি করা মানে বুঝেননি আগুন কম এটাকে বাড়াইতেছেন মানে পাওয়ারফুল করতেছেন আগুন কে শুধু উনি জ্বালাইতেছেন নবী বললেন এরা কে এবার নবী কে বন্ধু উত্তর দেয় না নবীকে বললেন সামনের দিকে চলুন আমার বন্ধু নবী সামনের দিকে চলতে শুরু করলেন সামনের দিকে চলতে চলতে সামনের দিকে গেলেন যাইয়া দেখে বিশাল লম্বা একটা মানুষ দেখা যায় এক বাগানে পা দুইটা জমিনে আর মাথা মনে হয় আসমানের দিকে লেগে আছে এত লম্বা সুন্দর একটা গার্ডেন দেখলেন বাগান দেখলেন ছোট ছোট বাচ্চা দেখা যায় এটা কি আমার নবীকে এবারও তারা কোনো উত্তর দেয় না নবী গো সামনের দিকে চলুন এবার আমার নবী সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন সামনের দিকে যায় একটা গাছে আরোহণ করলেন বন্ধু এমন সুন্দর এক শহরের মধ্যে যে উপস্থিত হলেন ওই স্বর্ণের মধ্যে ওখানে যাইয়া দেখলেন সুন্দর সুন্দর কামরা দেখা যায় এখানে যে কামরাগুলো ঘরগুলো তৈরি করা আছে বন্ধু স্বর্ণের ইটা রূপার ইট দিয়ে তৈরি ওখানে গিয়ে নবী দেখতে পাইলেন এখানে এমন অদ্ভুত মানুষ দেখা যায়
অর্ধেকটা অত্যন্ত সুন্দর আর অর্ধেকটা অত্যন্ত বিশ্রী। এবার নবী প্রশ্ন করলেন এই জায়গাটা কি, তারা উত্তর দিল এটা হলো জান্নাত, আমি জান্নাতে থাকব। এবার ওরা বলতেছে নবী গো এখনো তো আপনার জান্নাতে বসবাস করার সময় হয়নি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, যেহেতু ওখান পর্যন্ত চলে গেছে জান্নাতে আর থাকার মতো সময় হয়নি, তাহলে ওখান থেকে আবার ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ফিরে আসতে হবে কিনা? ফিরে নবী আসবে বন্ধু, কিন্তু এই যে রহস্যময় ঘটনাটা তিনি দেখতে পাইলেন, এই রহস্যময় ঘটনা রহস্য উদ্ঘাটন না করে তিনি তো আসতে চাচ্ছে না। আপনারা রহস্যগুলো জানতে চান কিনা? আরো জোরে বলেন। ও বন্ধু, আপনারা কেউ রাগ করবেন না, আপনারা কে কষ্ট পাবেন না, আপনাদের হেদায়েতের জন্য আমি কথাগুলো বলছি, আপনারা যেন বুঝতে পারেন অপরাধগুলো আল্লাহর কাছে কতটা ঘৃণার জিনিস। আল্লাহ জানিয়ে দিয়েছে এগুলো কি শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? শয়তান কখনো বান্দাকে দিয়ে ভালো কাজ করায় না, যত নোংরা কাজ আছে এগুলো করায়। প্রথম লোকটা কি মনে আসেনি? প্রথমটা কি? পাথর মাথা ভেঙে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কি করতেছে? মাথা ভেঙে দিয়েছে। এবার ব্যাখ্যা করা শুরু হয়ে গেল। এবার নবীকে ওরা দুইজন জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই যে দেখেছেন মাথা পাথর দিয়ে নিক্ষেপ করে করে ভেঙে দিচ্ছে, আবার জোড়া লাগছে, একদিক দিয়ে জোড়া লাগছে, আবার মাথা ভেঙে দিচ্ছে, এটা হলো নবী গো। ওই ব্যক্তিটা হলো পৃথিবীতে কোরআন তেলাওয়াত শিখার পরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আমাদের বাংলাদেশের ঘরে ঘরে এমন মুসল্লি পাবেন, কোরআন বাবা মা কোরআন শিখিয়েছে কিন্তু কোরআনটা থেকে দূরে থাকার কারণে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। আছে না নাই? আমি কি বানাইয়া বলছি? আওয়াজ দিয়ে বলেন। ও বন্ধু, প্রথম ব্যক্তির আরেকটা সমস্যা আছে রে, যাকে পাথর দিয়ে বন্ধু মাথাটা ভেঙে চড়িয়ে দিচ্ছে। ওই ব্যক্তিরা রাত্রে ঘুমাইতো যেতো, ফরজ ইবাদত নামাজ পড়তো না। তার মানে কি? বেনামাজি। কথা বলেন না কেন? আরো জোরে। একদিকে সে কোরআনের সাথে সম্পর্ক নাই, যার সিনায় কোরআন নাই সেটা ধ্বংসস্তূপ, বিধ্বস্ত ঘর। আর যে বন্ধু নামাজ পড়ে না সে হলো বেনামাজি, একজন জিনা করনেওয়ালা ব্যক্তির চাইতে নিকৃষ্ট হলো যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়ার কারণে এবং কোরআন শিখে ভুলে যাওয়ার কারণে তার এই সাজা। ওই যে বলেছি লায়া মউতু, মরার কোনো সুযোগ আর না, এই সাজা কন্টিনিউ চলতেই থাকবে, সে মরতে পারবে না। ওই ব্যক্তিটা কি পাপী না নাকি? বন্ধু আমার অনেক আলোচনা রয়ে গেছে, আমি শর্ট করে শেষ করে দিচ্ছি। এরপরে দুই নাম্বার ব্যক্তিটা মনে আসেনি কি? কথা বলেন না কেন? গদির মধ্যে দারুন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট। এইরকম ওয়াজ মনে রাখুন না, দুই চারটা ফাইলে ওয়াজ করে মজা পাওয়া যায়। ওয়াজ করলাম আর এটি ঢোকের লোকে গিল্লা গেলছে, তো এই ওয়াজের লাভ আসেনি। আরেকজন ঘুমায় ওর পিছিয়ে বইবে, চা খাইন, লাল চা খাইন, যান এনে বইয়ে ঘুমান যাইতো না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে প্রেমের বাজার, ঠিক কিনা বলেন? আরো জোরে, ঠিক ঠিক কিনা? এবার দুই নাম্বার ব্যক্তি বন্ধু এমনি চিত হয়ে শুয়ে আছে। ওই নবীর সঙ্গীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই যে সঙ্গীরা, এই যে দুইজন, এরা হলো কারা? যার চামড়া তুলে ফেলা হচ্ছে, আবার জোড়া লাগছে, আবার তুলে ফেলা হচ্ছে, কিন্তু লায়া মতো বলেছি তার মরণ তো হবে না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচাও তো নাই, ওমা হুমান হাবিব গায়বিন, পালাইবার সুযোগ তো নাই। এই দুনিয়াতে টাকা দিয়া, টেলিফোন দিয়া, বন্ধু দিয়া, দুলাভাই দিয়া, পাওয়ার বল শালা দিয়া, ছোট ভাই দিয়া পার পাওয়া যায় রে মানুষ, পরকাল বড় ভয়ঙ্কর, কেউ হবে না রে তোর সঙ্গী, সবাই আপন আপন চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য বন্ধু আজকের মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিচ্ছি, এই বরাতে রজনী নাঙ্গলকোট চান্দগোড়া গ্রামের মানুষগুলোকে জানিয়ে দিচ্ছি রে,
অবন্ধ তার দোষ ছিল সে সকালে ঘুম থেকে উঠে রাত্র পর্যন্ত শুধু মিথ্যা প্রচার করত নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে মিথ্যার সাথে যুক্ত করতে হলে অনেক দিকে বর্তমানে ইউটিউব ব্যবসায়ীরা দেখবেন লেখে একটা ভিতরে ওয়াজ আর একটা ভাইরাল হওয়ার জন্য ঠিক কিনা বলেন লেখে একটা ওয়াজ আর একটা ঠিক কিনা বলেন নাম এটা মিথ্যা নেই অ বন্ধু এই যে টেলিভিশনে সংবাদ পড়ে টাকার জন্য অনেকে মিথ্যা সংবাদ বলে আছেন নাই পত্রিকার মধ্যে যারা বন্ধু লেখা লেখি করে রে তাদের লেখার মধ্যে বন্ধু অনেক সন্দেহ আছে লেখনির মধ্যেও তারা মিথ্যা প্রচার করে ঠিক কিনা বলেন এরপরে বর্তমান যুগে মোবাইল দেখোই আমি আমার কুমিল্লা শহর দিয়ে বলি টেলিফোন করলাম অমক তুমি কোথায় আছো হে কিন্তু বাসায় কোথায় বাসায় কই হুজুর আমি কান্দির ফরাসি মিছা কথা কি না অ বন্ধু আপনারা বুঝতে পারেন নিজের স্বার্থ হাসিল করার জন্য সেহরি খেব তো হ্যাঁ কটা দিকে শেষ করতাম কর আপনারা যারা রোজা থাকবেন সেহরি খাইলে আপনারা এখন যেতে পারেন অথবা একটু পরে যে মাদ্রাসার মধ্যে যাই খাই আসতে পারেন যারা রোজা রাখবেন টাইম আছে তো তিনটায় নাম আছে খাইতে পারবো তো দাদা এত আগে খাইয়ে কি করবো এটা পরে খাক না হ্যাঁ ঠিক কেন বলেন জিব্বা এটা এমনি শয়তান শুধু খাই খাই করে ঠিক কেন বলেন কয়না বলে ঠিক কিনা সুদের টে গোসের টে হারাম হালাল কিচ্ছু বাজে না বাবুরসি ভালো হইলে লবণটা ঠিকঠাক হইলে সারছে টপ টপ করে বর্ডার ক্রস করে হাজার চেষ্টা করলো লবণ না দিলে যায় না ভিতরে কথা বলেন না কেন ঠিক কিনা বলেন এটার একটু কন্ট্রোল করার দরকার আছে এইটা কন্ট্রোল হয়ে গেলে পাপ অনেক কমে যাবে কথা বলেন বন্ধুরে আমার ওই লোকটা হলো মিথ্যাবাদী সকাল থেকে বিকাল পর্যন্ত হেঁটে হেঁটে মিথ্যা প্রচার করে ঠিক কিনা বলেন আমাদের সমাজে মিথ্যাবাদী আসেনি রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে মিথ্যাবাদীকে মানুষ সম্মান করবে তিন নাম্বার কোনটা আগুনের চুলা ঠিক কিনা বলেন নবী চাইয়া দেখলেন আগুনের চুলা বন্ধ তার মানে জাহান্নাম এটার মধ্যে শুধু উলঙ্গ নারী আর পুরুষ দেখা যায় ওই সঙ্গী দুইজন জানাই দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ও নবী গো এরা হলো দুনিয়ায় জিনা করে মজা পাইতো ওই যারা জিনা করে মজা পেয়েছে তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে রাসূল বলেছেন বন্ধরে আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে নবী বলেছেন বন্ধ যা কাল কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে রে খতনাবিহীন অবস্থায় উঠবে তারা খালি পায়ে উঠবে মায়েশা প্রশ্ন করলো নবী গো ওরা কি নারী পুরুষ একসাথে থাকবে কয় হ্যাঁ তারা কি একজন আরেকজনের দিকে নজরও দিবে না নবী বলেছে আয়েশা রে কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না জোরে সরে বলুন না আল্লাহু আকবার তার মানে কি ওই যে বলেছি যারা জিনা করে মজা পায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনেও ক্ষমা করবে না কি করবে না ক্ষমা করবে না বন্ধু তাহলে তাদের মতো হতভাগা দুর্ভাগার কেউ আসেনি কথা বলেন না কেন অ বন্ধু অনেক মহিলা আছে বন্ধু বাচ্চা রেখে ইমাম সাহেবের সাথে পালিয়ে গেছে আছে না নাই অবৈধ সম্পর্ক করেছে আছে না নাই স্বামী বিদেশে থাকে ওই মহিলাদের উপায় থাকবে না পুরুষদের উপায় থাকবে না এই জন্য বলেছি যারা জিনা করে মজা পায় আমার আল্লাহ তাদেরকে আজকেও খালি ফিরাইয়া দিবে তাদের কোনো ক্ষমা নাই তারপরে বলছি কি চার নাম্বারটা কি ওই যে রক্তের নদী ঠিক কিনা বলেন কিসের নদী রক্তের নদী নবী কি তারা জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ ওই যে নদীর মধ্যে দেখেছেন সাঁতার কাটতেছে ওই লোকটা হলো সুদখোর ঘুষখোর অন্যের সম্পদ লুটে খাইয়া মজা পায় এই জন্য রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে বন্ধু রক্তবরণের পানি সেটার মধ্যে সাঁতার কাটতেছে কোলে আসতে চাইলেও পারে না পারে না ওই পাথর তাকে কন্টিনিউ নিক্ষেপ করা হয় জোরে জোরে নাউজুবিল্লাহ
এটার সাথে আরেকটু যোগ করতে হয়, আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এর কাড়া আমার নবী বন্ধু উত্তর দিয়ে দিয়েছে প্রশ্ন করার পরে, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী বলেছে আমি চাইয়া দেখলাম এই বড় পেটের মধ্যে সাফ আর বিচ্ছ দেখা যায়, কন্টিনিউ সবল মারতেছে, বিষের যন্ত্রণায় চটপট করবা, ওই যে বলেছি লাইয়া মত মরার সুযোগ নাই। নাউজুবিল্লাহ কন্যা, এই দুনিয়ার বাড়ি গাড়ি দ্বন্দ্ব টাকা পয়সা কিছু কি সঙ্গে যাবে? আপনার প্রিয় বন্ধু যাবে? আরে মি আপনার মরার পরে কবরের পারও যাবে না। অনকার যুগের আধুনিক বন্ধু যে সব খাওয়া বন্ধু, ঠিক কিনা বলেন? যতক্ষণ দেবেন ততক্ষণই ডিয়ার ফ্রেন্ড, ঠিক কিনা বলেন? আরে জোরে, যতক্ষণ দেবেন ততক্ষণই কি বেস্ট ফ্রেন্ড, ঠিক কিনা বলেন? আর যখন দেওয়া বন্ধ হয়ে যাবে তখন এটা আমার কিছুই না, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরে আমার, যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন মায়ের সাথে 36 বার জিনা করলো। আরো জোরে নাউজুবিল্লাহ, সুদ করে নামাজ হইব নি, ওয়াজ হইব নি, আরো জোরে কোন ঠিক কিনা? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক না বেঠি? তার মানে আপনাদের এখানে সুদকুন নাই। আরে মিয়া যদি থাকতো তাহলে জিদও উঁচা হইতো, বড় হইতো, ঠিক না? আরে জোরে বন্ধুরে আমার, এবার এখান থেকে চলে গেলাম, ওই যে কালো বিস্ত্রী চেহারার মানুষ সেটা কে রে? দিন দিন শুধু আগুন বৃদ্ধি করছে, তার পরিচয় কি? নবীকে পরিচয় করিয়ে দিল নবী গো, এটা পৃথিবীর কেউ না, এটা হলো জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা, তার কাছে আগুনকে বৃদ্ধি করছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ওই হাদিসের সাথে সেটার একদম 100% মিল রয়েছে। আল্লাহ বলেছেন, বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর তাপ দিয়ে বৃদ্ধি করেছেন। আল্লাহ বলে এই আগুনে হবে না, এই আগুনের রং হয়েছে লাল। আল্লাহ কয় এই আগুনে হবে না, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে এই আগুনেও হবে না, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো রে। এই আগুন জাহান্নামীদের জন্য বাজে, ওরে পৃথিবীর মানুষ চিনলি না আল্লাহ রাব্বুল আলামিনকে রে, চিনলি না দয়াল নবীকে, চিনলি না পৃথিবীর হক্কানি আলেম গুলোকে। শরীরের চামড়া পরে বন্ধু একবারে লিকুইড হয়ে যাবে, আবার চামড়া জোড়া লাগবে। আপনাদেরকে এখান থেকে অন্য জায়গায় আমি একটু নিয়ে যাব, যাবেন নি? হযরতে আবু হুরায়রা থেকে বন্ধু হাদিসটা বর্ণিত, হঠাৎ করে তারা বসে আছেন নবী সামনে, হঠাৎ করে একটা আওয়াজ হলো, এরকম একটা আওয়াজ হইছে। আওয়াজ হওয়ার পরে আমার নবী প্রশ্ন করলেন, এটা কিসের আওয়াজ, তোমরা কি বুঝতে পেরেছ? এবার বলে আমরা কিছু বুঝিনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবি বুঝতে পেরেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবি ভালো জানেন। ও বন্ধু একটা মিনিট আমার নবী দেরি করলো না, আমার নবী উত্তর দিয়ে দিয়েছে, এখন থেকে 70 বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পূর্ণ হলো, পাথরটা জাহান্নামের উপর থেকে তলদেশে এসে পৌঁছেছে, এই পাথরটা পৌঁছানো যে ধাক্কা খেয়েছে এই ধাক্কার আওয়াজটা এখন শুনতে পেয়েছি। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বাড়ি, এই পৃথিবীর গাড়ি, পৃথিবীর সন্তান কেউ বন্ধু তোমার আপন হবে না, একমাত্র আপন হবে তোমার জীবনের আমল গুলো, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম, ঠিক কিনা বলেন? 1000-3000 বছর আগুনকে তাপ দিয়ে অনেক কঠোর করে রেখেছেন বান্দার জন্য। আমার নবীকে বলেছে, নবী গো এটা হলো জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা, সে আগুনটাকে বৃদ্ধি করতেছে। জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ। এবার এখান থেকে পার হয়ে গেলেন, কি হয়ে গেলেন এরপর একটা কোনটা মনে আসেনি? ওই যে লম্বা মানুষ, ঠিক কিনা বলেন? এটা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ,
ছোট্ট কালে যে বাচ্চাগুলো ইন্তেকাল করে, এই বাচ্চাগুলোর ইমানদারের বাচ্চাগুলোর দায়িত্ব হলো ইব্রাহিম খলিলুল্লাহর হাতে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাকে দেখেছেন, এখান থেকে গেলাম, ওটা হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে দেখেছেন একেবারে অর্ধেকটা কালো অর্ধেকটা সুন্দর। এরা কারা? এরা হলো দুনিয়াতে যখন নেক পাস শুরু হয়েছে নেক কাজ করছে, যখন পাপ কাজ শুরু হয়েছে পাপ কাজ করেছে। আমার নবী বলেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, তাদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমরা সমুদ্রের মধ্যে গিয়ে ডুব দিয়ে আসো, গোসল করে আসো। গোসল করে আসার পরে তারা সুন্দর হয়ে গেছে। জোরে সোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসিবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার কার সাকার, কোন নামে ডাকিব তোমার বলে দমা বুদাল্লাহ। হাসিবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গোনাগার বারে দয়ালে নবীর ওসিলা পার করো হাশর বেলা। হাসিবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা যারা আমল করে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, তাদের পরিচয় পাইলাম। মিথ্যাবাদীদের কি অবস্থা হবে সেই পরিচয় পাইলাম। জিনা যারা করে তাদের পরিচয় পাইলাম, সৎখোরের পরিচয় পাইলাম, এবং তাদের জন্য যে জায়গাটা বরাদ্দ করা আছে জাহান্নাম সেই জায়গাটার পরিচয়টাও পাইলাম। সর্বশেষে একটা পয়েন্ট পাইলাম খুঁজে, যে অর্ধেকটা একেবারে সুন্দর একটা মানুষের অর্ধেকটা একেবারে বিশ্রী। সে যখন গোসল করে আসলো ডুব দিয়ে আসলো সে একেবারে নোরানি হয়ে গেল। আল্লাহ তার উপর দয়া করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা, এ বিশ্বাস আছে না নাই? আরো জোরে। তার আগে আরো কিছু কথা আছে, তারপরে অন্যদিকে যাব, বলবো? পেটে খিদা লাগছে, ঘুমাইছে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। জুয়ার কথা বলেছি, জুয়া এখানে কিন্তু জুয়ার কথা আসে নাই, ঠিক কিনা বলেন? জুয়া কি ভালো জিনিস না খারাপ জিনিস? এরে যুবকের দল, আল্লাহ বলেছে এগুলো শয়তানের কাজ, জাহিলি যুগে এগুলো ছিল, ইমানদারদের কাছে কখনো এগুলো আপন হতে পারে না। আসছে সামনে 9 তারিখ না 10 তারিখ আইপিএল না বিপিএল? আইপিএল দেখছেন নি? আমি কিন্তু অন্যতে শুনে মুখস্থ কই, সত্যিকার টিভি টুবি খবর টবর কিন্তু আমি এগুলিতে ইয়া করি না, মানুষের থেকে শূন্য কিন্তু কইতেছি একদম 100%। এই জন্য বলছি আইপিএল না বিপিএল? আইপিএল। আইপিএল হবে কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়াতে এডি ইন্ডিয়ার বেদিন কাফের আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে, আরো জোরে। আপনারা বন্ধু মনে করেন না, সত্য করেন, আল্লাহ যেটা কইছে এটাই রাইট। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বিদুর্মীরা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। বিদুর্মীরা খেলে আর ইমানদাররা তাদেরকে কেন্দ্র করে জুয়া খেলে, ঠিক কিনা বলেন? দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, মুসলমানের চির শত্রু হলো বিদুর্মীরা। কথা বুঝেন নাই? আরো জোরে কন না কেন? এই এক কষাইয়া মুদি, এই মুদি আমরা মুসলমানদের কি মসজিদ না বাবরি মসজিদ ভাঙছে, ঠিক কিনা বলেন? এখন মুসলমানরা বিদর্মীরা এই মধ্যে বিদর্মীদের অত্যাচারে মুসলমানরা নিরাপদ না। আর তোমরা বাংলাদেশের মুসলমান যুবকদেরকে বলছি, তোমাদের বিবেক এত কম কেন? তোমাদের বিবেক বুদ্ধি এত স্লো কেন? বিদর্মীরা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আর বিদর্মীদের ইডা আর আরেকটাই দে ফিডা, এই ইডা আর ফিডার লয়ে তুমি গেল জুয়া, ঠিক কিনা বলেন? জুয়া কার কাজ? এই মিয়া
জুয়া এমন একটা ভয়ঙ্কর জিনিস, এই জুয়া কিন্তু স্ত্রীর পরনের বস্ত্র পর্যন্ত বিক্রি করতে বাধ্য করে, ঠিক কিনা বলেন? যেগুলো জুয়া খেলে এগুলোকে সমাজের কোনো ভদ্রলোক চয়েস করে না। এই মেয়ে আমেরিকা থেকে লন্ডন থেকে ফোন দিয়ে বলে, হুজুর আব্বাই মাঠের জমিন বিক্রি করতে করতে শেষ হন, বাড়িতে এসে আমরা থাকবো কই, জুয়া খেলা বন্ধ করতে পারি না। এই কারণে বলেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ মানুষের সীমানায় পাড়া দিবেন না, সৎ মানুষের সাথে বন্ধুত্ব করবেন, আল্লাহর জান্নাতে যেতে পারবেন। এই সৎ এবং অসৎ নিয়ে একটা হাদিস শরীফ পড়েছিলাম, শোনাবো? জোরে বলেন। আল্লাহর হাবিব অসৎ লোককে কামারের সাথে তুলনা করেছে, কার সাথে? অসৎ লোককে কামারের সাথে তুলনা করেছেন, আর সৎ লোককে কস্তুরি বিক্রেতার সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি কোনো কামারের সাথে প্রেম করো, কামারের হাফরের ফুলকিতে আগুন বেরিয়ে তোমার কাপড় মংলা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, আগুনের টুকরে এসে হয়তোবা এটা কি হয়ে যাবে, পড়ে যাবে, হয়তোবা তুমি এই আগুনের কামারের হাফরের ফুলকিতে তুমি সেখানে বসা সম্ভব হবে না। আর যদি কস্তুরি বিক্রেতার বিক্রেতার সাথে প্রেম করো, সে চাইলে তোমাকে কিছু কস্তুরি দিয়ে দিতে পারে, আর না এত সুগন্ধে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোনটা ভালো, কামার না কস্তুরি বিক্রেতা? আর জোরে প্রেম করবেন কি হক্কানি আলেমের সাথে না শুকুরের সাথে? এ পৃথিবীর মুসলমান, আজকে নাঙ্গলকোট চন্দগড়া থেকে সবাইকে জানিয়ে দিতে চাই, কোন মানুষ অন্যায় করতেছে, কোন মানুষ অপরাধ করতেছে, জুলুম করতেছে, তুমি দেখার পরেও যদি দুনিয়ার দুইটা টাকার জন্য তাকে সাপোর্ট দিয়ে যাও, আল্লাহর নবীর হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর নবী বলেছেন, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নবী বলেছে, বন্ধু তাকে আমার নবী উম্মত বলে স্বীকৃতি দিবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। তাহলে এখন বলেন, জুয়া কি ভালো জিনিস না খারাপ জিনিস? জুয়া বন্ধ অত্যন্ত নোংরা জিনিস, সমাজকে ধ্বংস করে দেয়, সোনালী ভবিষ্যৎকে অন্ধকার জগতের দিকে ধাবিত করে দেয়, ঠিক কিনা বলেন? আরেকদিকে হলে শয়তানের কাজ। আর বন্ধু, মদ সম্পর্কে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছে, যারা মদ পান করবে তাদেরকে 80টা ডোরা মারতে হবে, কারণ মদ যখন পান করে তার সেন্সটা লেস হয়ে যায়, তখনই যুবক যুবতী জিনায় লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? আর জোরে, মদ কন্যা মানুষ কি জাহান্নামে যাবে না জান্নাতে? এই মেয়ে আমার দিকে তাকান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর রাসূলের কলিজার টুকরা শেরে খোদা আলী, যাকে বলেছেন রাসূলানা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই দরিয়ার মধ্যে যদি বিশাল বড় মিনারা তৈরি করা হয়, এই যে মিনারা বানাইছেননি, এই রকম মিনারা যদি বানানো হয়, ওই মিনারাতে দাঁড়াইয়া আমি আলী কোনো দিনও আজান দিব না। নাউজুবিল্লাহ বলেন, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে, দরিয়ার মধ্যে যখন কোন বৃক্ষ জন্ম হবে, আমি আলী সেই দরিয়ার মধ্যে যে ঘাস জন্ম হবে, আমি আমার পশুকে কোনোদিন খাওয়াব না। দেখবেন যারা মদ খাওয়ার অভ্যস্ত, তারা সন্তান চিনে না, তারা স্ত্রী চিনে না, তারা মা বাবা চিনে না, আপন আওলাদ বন্ধু চিনে না, তারা নিজেদের একটা অপন নোংরা জগৎ তৈরি করে ফেলে। ওই সমস্ত নেশাগ্রস্ত মানুষকে এই বরাতে রাত্রিতে আল্লাহ ক্ষমা করবে না। কিছু কইতেন না এই মিয়া? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি বলেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি,
মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করা নবীর খুশি, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করা নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ কর, রাসূল প্রেমিক মুর্শিদ ধর, ঠিক কিনা বলো? আল্লাহর ইচ্ছায় কাজ কর, রাসূল প্রেমিক মুর্শিদ ধর, দুজাহানের সুখের বান্দার আমি তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদায়, যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদায়, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মারহাবা কইছেন না? আরো জোরে কথা কি বুঝেননি কিছু? কথা বুঝছেন? কখনো সরে সরে, কখনো আবার ওয়াজের মাধ্যমে, কখনো নর্মাল ভাবে আপনাদেরকে সম্মানিত উপস্থিতি বুঝাইতে চাইতেছি। একটু মন দিয়ে শুনেন, আপনারা শুনতে না চাইলে এক্ষুনি ওয়াজ শেষ করে দিব। ওয়াজ কিন্তু মাঝখানেও আইসি নেন, আরো দেরি আছে মাঝখানে আইতে। শুনতে রাজি আছেন? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন, আরো মহাব্বতে। তাহলে কি বোঝা যায়? মদ কি করা যাবে না? লাইফকে ধ্বংস করে দেয়, ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, আর কঠোর আজাব বন্ধু জাহান্নামে বাজে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যারা বন্ধু জুয়া খেলেন, মদ যারা পান করে, তাদের খাবারটা কি শুনবেন নি? তাদের খাবারটা হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তিনাতুল খাবার, এটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের পচা পুজ। নাউজুবিল্লাহ বলেন না, খাইতাম না চলবে না, কি খাইতাম না কে দাঁড়ায় থাকা যাবে, খাইতাম না চলবে না, পানিশমেন্ট কিন্তু সহ্য করতে হবে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বেদি হলো আমাদের সমাজে, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, বিয়ের পরে সন্তান আর মা বাবাকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আছে না? নাই এরকম সমস্যা আসেনি? আজকে এখানে যারা মা বাবার অবাধ্য সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের কেউ কি করবে না, ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? মায়ের পায়ের নাচে কি সন্তানের জান্নাত, বাবার সন্তুষ্টিতে কি আল্লাহর সন্তুষ্টি রয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসুল হাদিস শরীফের মাধ্যমে কি জানাইছে জানেন? আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হলো, আমার কাছ থেকে উত্তম আচরণ কে পাও না, নবী বলেছেন কয়লা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে, রাসূল বলেছেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে, রাসূল বলেছেন কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান, তারপরে কে, এবার রাসূল বললেন কয়লা আবুকা, তোমার বাবা। হাদিস শরীফ, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধু, মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না, আজকে সারা রাত্র নামাজ পড়বা, আজকে সারা রাত্র রোজা রাখবা, আজকে কালকে সারা দিন রোজা রাখবা, সারা রাত্র কোরআন তেলাওয়াত করবা, তোমার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার সাথে মধুর সম্পর্ক রাখতে হবে, নয়তো নামাজ পর্যন্ত বন্ধু বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখানে একটা মজার কথা কই, আপনি কি আগে জান্নাত খুঁজে বের করবেন না সাবি? কোনটা সাবির পক্ষে কে কে হাত তোলেন? আগে সাবি, সবাই মোটামুটি। আর জান্নাতের পক্ষে কে কে আবার হাত তোলেন?
মাশাআল্লাহ জান্নাতের পক্ষের লোক কম কিন্তু যারা জান্নাতের পক্ষের লোক তারাই রাইট যারা সাবির পক্ষের লোক তারা একটু রং বলে হুজুর কেমনে আবার বলি বলি আপনি যদি জান্নাতি খুঁজে না পান তাহলে দরজা পাইবেন কই আর দরজা খুললে না দরজা খুঁজে না পাইলে তালা পাইবেন কই কথা বলেন না কেন আপনি দরজা পাইলে দেখবেন তালা আছে তালা পাইলে না সাবি ঢুকাইবেন কথা বলেন না কেন কেন বলছি জানেন আপনি নামাজ পড়লেও সারা জীবন লাভ হবে না যদি মা বাবার সাথে সম্পর্ক ভালো না থাকে ঠিক কিনা বলেন তার একটা প্রমাণ লম্বা একটা হাদিস ছোট একটা জায়গা শোনাই বিরক্ত হইবেন না তো মা বাবা যে কতটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বোঝানোর জন্য হযরত জুরিজ নামে এক আল্লাহওয়ালা ছিল সিয়াজিত তার হাদিসের একটা অংশ তো জুরিজ আমরা যেরকম মসজিদে ভরপুর নামাজ পড়ে একত্রিত হয়ে এরকম আমল করে তিনি মজা পাইতেন না তো তিনি আপনার একটু আমল করার জন্য তিনি হুজরা বানাইছেন একটু আড়ালে তো উনি নামাজরত অবস্থা নিয়ত বেঁধে ফেলেছে বাহিরে এসে মা ডাকে বাবা গো জুরিজ তুমি কই সন্তান মনে মনে ভাবে আল্লাহ গো আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি এখন কি মা তো বাইরে থেকে ডাকে আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব তিনি নামাজ চালিয়ে গেলেন নামাজ শেষ করে ঘরের বাইরে এসে দেখে মা নাই ভাই পরে কই না দেখি না কে নাই বাইরে এসে চাইয়া দেখে রে মা নাই আজকের দিন চলে গেল আবার দ্বিতীয় দিন আসছে আজকেও জুরিজ নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকে মায়ের ডাকে সারা তো দিতে পারলো না নামাজ চালায়া যায় নামাজ শেষ করার পরে আজকেও বাইরে দেখে মা আজকেও বাইরে নাই মা চলে এসেছে তৃতীয় দিন আবার গেল মা আজকেও জুরিজ নামাজরত অবস্থায় বন্ধু বাংলা গল্প না হাদিস শরীফ আজকেও তৃতীয় দিনও মা ডাকে রে মায়ের ডাকি সন্তান আর সারা না দিয়ে নামাজ চালায়া গেল তৃতীয় দিন বাইর হইয়া দেখে মা আর হুজরার বাইরে নাই মা যাওয়ার সময় একটা বদদোয়া দিয়ে গেছে কি বলবো বদদোয়া আল্লাহ গো এক এক করে তিন দিন ছেলের সাথে দেখা করতে আসলাম দেখা দিল না তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না নাউজুবিল্লাহ কর মার কি সন্তান গালি দিছে কথা বলেন না কেন কিন্তু মা তো কষ্ট পাইছে এমন বন্ধু তৎকালীন সময়ে ওই যুগে একজন বুজুর্গ মহিলা ছিল জুরিজের আশেপাশে মহিলা এক বেগানা পুরুষের সাথে মেলামেশা করলো তার গর্ভে সন্তান চলে আসলো মায়ের পেটের সন্তান তো লুকায় রাখা যায় না যেমনি গাছের ফসল মাঠের ফসল লুকাইয়া যায় রাখা যায় না ঠিক কিনা বলেন সন্তান পৃথিবীতে আসলো এবার বন্ধু মানুষ প্রশ্ন করলো বাচ্চা কোত্থেকে আনছো এবার ওই মহিলা দেখাইয়া দিছে আমি জুরিজের কাছ থেকে বাচ্চাটা আনছি নাউজুবিল্লাহ ওয়াজ বুঝেন নাই জুরিজ তো জানেও না কিছু আমল করতে করতে আমলে নিজেকে নিয়োজিত রাখছে এবার ওই যুগের মানুষ বন্ধু আল্লাহওয়ালা মানুষ পাইয়া তার হুজরাটা ভেঙে ফেললো তার উপর প্রহার শুরু করলো হুজরা থেকে বের করে নিয়ে আসলো জুরিজ বলতেছে কেন রে আমার সাথে এমন আচরণ করছো কি দোষ আমার এবার মানুষ খুলে একটা ডাক দিয়ে বলল ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধভাবে মেলামেশা করেছো তোমার সন্তান পৃথিবীতে এসেছে এই জন্য এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল আমার একটা ঘটি পানি দাও একটা ঘটি পানি এনে দেওয়া হলো ওই ব্যক্তি বন্ধু কি করলো অজু বানাইলেন অজু বানাইয়া নামাজ পড়লেন নামাজ পড়ে এবার বাহিরে গেলেন বাইরে আইসা ডাক দিয়া বলে বাচ্চাটা কোথায় আমার সামনে নিয়ে আসো বাচ্চাটাকে বন্ধু সামনে আনা হলো বাচ্চার পেটটার উপর জুরিজ হাতরা রাখলো রাইখা লারা দিয়া বলতেছে পেটটার উপর হাতরা রেখে বলতেছে বাবু বলো না তোমার বাবাকে বাচ্চা দেখাইয়া দিল ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি মা যে বন্ধু বদদোয়া দিয়েছে মায়ের দোয়া কবুল হইছেনি কথা বলেন হুজরা ভাঙছেনি প্রহার করছেনি এবার বোঝেন সন্তান নামাজরত অবস্থায় শুধু বুঝানোর জন্য এই জায়গায় আসছি বন্ধু যাদের মা নাই তারা বোঝে রে মা যে কি বন্ধ কত মহিলার চেহারা দেখে রে মায়ের মুখ তো কোথাও খুঁজা পাওয়া যায় না কত মানুষের চেহারা দেখা যায় বাবার চেহারা কারো মাঝে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন আসে না নাই
এই জন্য বলছি বন্ধু, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? আর জোরে মায়ের কথা শোনা বলাতে আপনারা কষ্ট পাইছে? কষ্ট পাইছে? বলে না আমার মা নাই, ও আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে, বলে ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে। ঘর যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দেয় ভুলে যায় সব দুঃখ, বলে না আমার মা নাই, তবু আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, বলেন আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায় না, তুমি জেনে ধরা, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তোমার মতো কি নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমানা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। ঠিক কিনা বলেন? যার মা নাই সে বুঝে মায়ের অভাব পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করবা? ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যাদের মা বাবা পৃথিবীতে আছে,
যদি ভালো সম্পর্ক না থাকে আজকের এই প্রোগ্রাম সেরে আজকে হোক কালকে হোক গিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করবেন। যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে মায়ের সাথে আপোষ করে নেবেন, তখন শূন্য থেকে আপনার আমলগুলো আল্লাহ কবুল করবে। নয়তো কিন্তু না আসমান না জমিন এমন অবস্থায় আমলগুলো চূড়ান্ত অবস্থায় থাকবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা একটু একটু করে সবটি বুঝতে পেরেছেন যে আমাদের এই অপরাধগুলো আমাদের জন্য অত্যন্ত আপনার ভয়ঙ্কর রূপ আমাদের জন্য নিয়ে এসেছে। আজকের এই করোনা আসমানি গজব, আল্লাহ রাব্বুল আলামিন যদি এক্ষণ বলে এটা এক্ষণে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখানে বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি অনেক রাগ হয়ে আছে, ঠিক কিনা বলেন? আমাদের প্রতি অনেক রাগ হয়ে আছে। রাগ ভাঙ্গাইতে হলে আমাদেরকে তাওবা করতে হবে। আমরা এই রাত্র প্রায় চারটা কিছুক্ষণ পরে চারটা বেজে যাবে, এই আলোচনাটা করে আমি আজকের আলোচনা সমাপ্ত করব। আজকে আপনারা সকলে আল্লাহর কাছে তওবা করবেন, রাজি আছেন? রাজি আছেন? যদি তওবার মতো তওবা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এতগুলো অপরাধ করেছেন তো, আপনি যদি মনে মনে লজ্জিত হন যে আমি এত বছর যে অপরাধগুলো করেছি এই অপরাধগুলোর জন্য আপনি লজ্জিত থাকেন আর জীবনে কোনো দিন এই অপরাধ করবেন না, সেই কমিটমেন্ট নিজের সাথে নিজে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তবে হ্যাঁ, যদি অন্যের হক মেরে খেয়ে থাকেন সেগুলো আবার রিটার্ন দিতে হবে, নয়তো কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। কারণ কি জানেন, যেই ব্যক্তি এক বিঘা পরিমাণ জায়গা কোনো মানুষের কাছ থেকে জোর করে দখল করলো তার গলায় সাতটা পৃথিবী ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না, কয়টা পৃথিবী? সাতটা পৃথিবী। এই মিয়া আমার দিকে তাকান, একটা ছাগলের শিং আছে আর একটা শিং নাই, এই যে ঢুসাঢুসি করেছে শিং সারাটা কিন্তু কষ্ট পাইছে। কেয়ামতের দিন ওই সিং সারাটারে শিঙ্গলা বানাই আল্লাহ যুদ্ধক্ষেত্রে নামাই দিবে, সিং সারাটা যুদ্ধক্ষেত্রে বিজয় ছিনিয়ে নিবে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। আর যাদের হক আপনারা মেরে খেয়েছেন, আমরা মেরে খেয়েছি, তারা কিন্তু কেয়ামতের দিন আমল দিয়ে সব নেক পরিশোধ করতে হবে। নেক না থাকলে ওই পাওনাদারকে ওনার কাছ থেকে পাপ সম পরিমাণ নিয়ে এসে নিজের আমল নামা হয়ে যাবে, পাপে ভারী জাহান্নামে চলে যেতে হবে। আর যিনি পাবে উনি নেক নিয়ে জান্নাতে চলে যাবে, ঠিক কেনা বলেন? আরো জোরে, আরো জোরে, মহাব্বতে। এবার আসেন আমার দিকে তাকান, হযরতে আবু সাঈদ সাদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত। আমার দিকে তাকান যে তওবার মতো যদি তওবা করতে পারি, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কবুল করে নেবে। সকলে বলুন আমিন। এক ব্যক্তি 99টা খুন করছে, আমার দিকে তাকান, কয়টা খুন? 99টা খুন করে তৎকালীন সময়ে পাদ্রীর কাছে গেছে, আমি যে খুন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার অপরাধ ক্ষমা করবে কিনা? পাদ্রীর কাছে যখন গেল, পাদ্রী বলতেছে এত বড় পাপী আল্লাহ কি করবে না, ক্ষমা করবে না। সঙ্গে সঙ্গে ওই পাদ্রীকে সব খুন করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। খুন কয়টা হইছে, মার্ডার কয়টা হইছে? 100টা সমান সমান 100টা। মার্ডার 100টা পূরণ হওয়ার পরে সে আরো বেশি পাগল হয়ে গেল। তৎকালীন সময়ে এক বুজুর্গ লোকের কাছে গেছে ক্ষমার জন্য। তো ওনার কাছে যাওয়ার পর উনি বলছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে, তবে আমার একটা কাজ শর্ত আছে, শর্ত যদি মানতে পারো। শর্তটা কি বলে দেন? এবার তিনি বুজুর্গ লোক উত্তর দিয়ে দিলেন, তুমি যে দেশ থেকে ফিরে এসেছো এই দেশে আর তুমি ফিরে যেতে পারবা না, আমি যেই দেশের ঠিকানা দিব সেই দেশে তুমি চলে যাবা। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এবার বন্ধু তিনি খুশি হয়ে গেছেন, আমরা আসলে দাঁড়াতে বুদ্ধি যে শর্ট কইছিলেন শুরুতে, বুদ্ধি আসলে শর্ট পাঁচটা মেয়ে করতে এইভাবে আলোচনা করতাম, আরো আগে একটু আলোচনা করতাম, চলে যেতেছে না, বুঝে যাক। এবার বন্ধু কি করলেন, মন দিয়ে শোনেন, তুমি যেই দেশ থেকে আমার কাছে এসেছো সেই দেশে আর তুমি যাইতে পারবা না, আমি যেই জায়গার ঠিকানা দিব সেই জায়গার দিকে তোমাকে চলে যেতে হবে,
কারণ যেখান থেকে এসে তো সেইখানটা হলো নোংরা জগৎ। আমি যেই জগতের ঠিকানা দিব সেই জগৎ হলো আল্লাহর প্রিয় বান্দাদের জগৎ, তার মানে রহমতের জগৎ। এবার 100টা মার্ডার করছে, উনি তো খুশি হয়ে গেছে, উনি কি হয়ে গেছে? অত্যন্ত খুশি হয়ে গেছে বন্ধু। উনি খুশি হয়ে কি করলেন, এবার ওনার দিক নির্দেশনা অনুযায়ী ওই রাস্তা পথে চলতে শুরু করলেন, যেখান থেকে এসেছে আর সেখানে তিনি ফিরে যাবে না। সামনের দিকে যাইতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এমন এক আশ্চর্য ঘটনা, দুই দিক থেকে দুই দল ফেরেশতা এসেছে, গজবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা এসেছে, তার মানে জান্নাতি এবং জাহান্নামী, এসে বলতেছে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। ও বন্ধু, গজবের ফেরেশতারা বলতেছে তোমার প্রাণ পাখি নিয়ে যাব। এবার জান্নাতি রহমতের ফেরেশতারা ডেকে ডেকে বলছে, না না, তার প্রাণ পাখি আমরা কবজ করব। কয় তোমরা কেমন করে কবজ করবা, কারণ সে তো সারা জীবন অপরাধ করছে পাপি, আমরা তার প্রাণ পাখি নিয়ে যাব। আর গজব রহমতের ফেরেশতারা বলতেছে, সারা জীবন পাপ করেছে তো কি হয়েছে, আজকে তো সে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হওয়ার জন্য তওবার উদ্দেশ্যে রওনা হয়েছে, আল্লাহওয়ালা হওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য রওনা হয়েছে, আমরা তার প্রাণ পাখি নিয়ে নেব। দুই পক্ষ, পক্ষ আর বিপক্ষ দুইজনের ঝগড়া, দুই দলের ঝগড়া, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বিচারক ফেরেশতা পাঠাইয়া দিলেন। একজন এসে ডাক দিয়ে বলল, আমি হব বিচারক, পায়সালা দিব, তোমরা মানতে রাজি আছো কিনা। দুই দলই মেনে নিলেন, দুই দল মেনে নিয়ে বলতেছেন, দুই দিকের জায়গাটা মাপা হোক, যেই দিকে যাচ্ছে এই দিকের জায়গা মাপা হবে, এবং যেই দিক থেকে এসেছে সেই দিকের জায়গাটা মাপা হবে, যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধু, জায়গা মাপা হলো, জায়গাটা মাপার পরে চাইয়ে দেখে যেই আল্লাহওয়ালা লোকেদের উদ্দেশ্যে রহমতের বাগানের দিকে রওনা হচ্ছে, ওই দিকে বন্ধু মাত্র আধা হাত তিনি বেশি চলে গেছে। কত হাত, কত হাত বন্ধু, মাত্র আধা হাত পার্থক্য হয়ে গেছে, এবার জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি নিয়ে যায়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝতে পারছেন, হাজার অপরাধ পাহাড় পরিমাণ অপরাধ করার পরে যদি বন্ধু তওবা করতে পারে, অন্তর থেকে খালেস নিয়তে আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত, হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে গেছে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে চেয়ে যে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য রওনা হয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছে, যে এই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে, এই দেশের জমিনকে বলেছে তুমি ছোট হয়ে যাও, সে ছোট হয়ে গেছে, যেই দিক থেকে এসেছে ওই দিকের জমিনকে বলেছেন তুমি লম্বা হয়ে যাও, লম্বা হয়ে গেছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই মিয়া, কেউ যদি মাসির মাথার সম পরিমাণ চোখের পানি ফালায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরে জোরে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওখানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, ঠিক কিনা বলেন?